কিন্তু আমি যে ভয়াবহতাকে বোঝাতে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো দেখেন শব্দের পার্থক্যের কারণে আর অনেক উচ্চারণ আছে শত শত বাংলার ভিতরে এমন আছে একটা অক্ষরের উচ্চারণটাতে একটু ব্যত্যয়ের কারণে অর্থগত আকাশ পাতাল ডিফারেন্স হয় যপাঠতে এটা আছে আর কোরআনের ক্ষেত্রে এটা কতটুকু খতরনাক কতটুকু আশঙ্কাজনক কতটুকু বিপজ্জনক এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে এটা তো আমরা একমত না আল্লাহকে সন্তুষ্ট করে আমার যেতে হবে এই ব্যাপারে তো একমত করে দিব তাই কারণ হলো কি পরিষ্কারভাবে এক হাদিস আপনাদেরকে কিছুদিন আগে বলেছি আমল দিয়ে আমাদের পাহাড় পাওয়া সম্ভব না আল্লাহ নিজেই বলেছেন আমি যখন আমার বান্দার উপরে সন্তুষ্ট হই অল্প একটু আমল দিয়ে আমি বান্দাকে ভরে দিব এটা সন্তুষ্টির প্রয়োজন আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে জান্নাত তো আল্লাহ দিবেন মালিকানা তো আল্লাহ আমাকে হস্তান্তর করবেন মালিক আল্লাহ হস্তান্তর করবেন আমাকে তিনি আমার প্রতি সন্তুষ্টি ছাড়া কি আমাকে দিবেন আমাকে তাহলে আমাকে যাওয়ার আগে একেবারে ফাইনাল সিদ্ধান্ত যে আমার রবকে খুশি করেই যেতে হবে দ্বিতীয় কোনো রাস্তা নেই এটাই আমাদের একমাত্র পরিকল্পনা হওয়া দরকার একমাত্র স্বপ্ন একমাত্র লক্ষ্য হওয়া দরকার আমি আমার রবকে নাখুশ রেখে অসন্তুষ্ট রেখে আমি যেতে চাই এজন্য প্রত্যেক বছর রমজান আসে রমজান যায় কোরআন নাজিলের মাস আসে তো কোরআন নাজিলের মাস চলে যায় হয়তো অনেকেই চিন্তা করে যে এই বছর শিখবো এই রমজানে শিখবো এমন অসংখ্য রমজান চলে যাচ্ছে অনেকগুলো বছর জীবন থেকে ধরে যাচ্ছে আমার হায়াতটা বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায় পরিকল্পনা পরিকল্পনাই থেকে যায় বাস্তবতায় রূপ নিচ্ছে না এই অবস্থায় যদি আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যায় আমার রব যদি বলেন আমি তোমাকে তো একটা মেসেজ দিয়েছিলাম পাঠিয়েছিলাম আমার বার্তা তোমার কাছে এসেছিল আমি তো তোমাকে কোরআন দিয়েছিলাম শেখার জন্য অনেক লোক ছিল তুমি কি শিখে এসেছো কোরআনটাকে পড়তে পারবে আমাকে একটু তেলাওয়াত করে শোনাতে পারবে অনুরোধ করবো এই জবাবটা শুধু একটু রেডি রাখবে আর কিছু কারণ আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত নামাজ ভঙ্গের কয়টা কারণ 19টা না আপনাদের শিখা দরকার 19টা কারণের মধ্যে এক নম্বরে কি বলেন তো নামাজে অশুদ্ধ পড়া এটা তো সারা জীবন শুনে আসছি কিন্তু আসলে কি দিক দিয়ে উপলব্ধি করেছি বিষয়টা আমি তো পড়েই যাচ্ছি নামাজ এই নামাজটা কি আকাশ পর্যন্ত যাচ্ছে কিনা আমার রবের ঠিকানায় পৌঁছাচ্ছে কিনা সেই চিন্তা কি আমার মনে কখনো এসেছে অনুরোধ করবো সকলকে অনুরোধ করব কোরআন আমার জন্য কোরআন আপনার জন্য কোরআন আমাদের জীবনের সবকিছু পরিষ্কার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মানুষের জন্য সুপারিশ করবে এমন সুপারিশকারী শাফিউন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহর কাছে গৃহীত সিদ্ধান্ত হয় না কোরআনের সুপারিশকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন না চূড়ান্ত আমার সাথে কোরআনের সম্পর্ক যদি থাকে মুফতি ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাই হযরতের মুখে সম্ভবত আমি একটা ঘটনা শুনেছি হযরত বলতেন এক বৃদ্ধ মানুষ ওই বেচারা কোরআন মহাব্বত করত ভালোবাসত কিন্তু কোরআন শেখার মতো সুযোগ তার হয় নাই আমাদের দেশে তো সুযোগ পড়ে আছে গ্রহণ করার মানুষ নাই
সুযোগের অভাব নেই গ্রহণ করার লোকের অভাব এমন বহু জায়গা বহু দেশ প্রভু প্রান্তর পড়ে আছে যেখানে সুযোগ গ্রহণ করার লোক তো আছে সুযোগ নাই প্রত্যাশী আছে কোরআন শিখার প্রত্যাশী আছে তালেব আছে কিন্তু ব্যবস্থা নাই ওই রকম এক জায়গায় এক বৃদ্ধ সারা জীবন কোরআন শিখার মতো কোনো রাস্তা পায় নাই একটা কোরআন সংগ্রহ করতে পেরেছে আর সেই কোরআনটাকে ধরে ধরে সকাল সন্ধ্যা হাত বলেই তো আর বলতো আমার রবের কালাম আমার রবের কালাম আমার রবের কালাম এটাই বলতো আর চোখের পানি ফেলতো কাঁদতো মহাব্বত ওই লোকটার কথা একটু চিন্তা করেন সে যদি শিখার কোনো মাধ্যম পেত ওই লোকটা যদি কোরআন শিখার কোনো মাধ্যম পেত সে কিভাবে শিখত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে কোরআনের প্রতি মহাব্বত এই যে আমার রবের কালাম বলে বলে চোখের পানি ফেলত এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন শিক্ষাকারী যারা যারা কোরআন ভালো করে পড়তে পারে তাদের যে মর্যাদা আল্লাহ তাকেও সেই মর্যাদা দান করেছে এটা কখন যখন কোনো বে নাই কোনো মাধ্যম নাই কোনো শিখার রাস্তা নাই তখন তো মহাব্বত এবং চেষ্টাটুকু আল্লাহর কাছে জবাবের জন্য যথেষ্ট কিন্তু যদি মাধ্যম থাকে তখন আল্লাহ তো বলেছেন কোরআন বোঝার জন্য দিয়েছে মেসেজ বার্তা আপনার কাছে প্রধানমন্ত্রী কোনো চিঠি আসতো অথবা আমরা দুনিয়ার হিসেবে যাদেরকে গুরুত্ব দিই যদি এটা উচিত না ধরুন জো বাইডেন আপনার নামে একটা চিঠি পাঠিয়েছে ইংরেজিতে লিখছে আপনি ইংরেজি পড়তে পারেন না পালাই দিবেন নাকি মাছ করে রেখে দিবেন তাকে তো ওর ইংরেজিতে লিখছে পড়তে পারেন না আপনি পারেন না তো কি হিসেবে আপনি ট্রান্সলেট করার চেষ্টা করবেন ভাষান্তর করার তর্জমা করার চেষ্টা করবেন যদি সেটা কোনো ভাবে না পারে ইংরেজি পারে কে তার কাছে দৌড়াবেন বুঝবেন কোন লোকটা ভালো ইংরেজি পারে শুধু ইংরেজি পারে এমন না হ্যাঁ ভালো নিখুঁত ভাবে নির্ভুল ভাবে আপনাকে শোনাইতে পারবে আমার একটা নিবন্ধ কি লিখছে বাইরে না আমাকে আমি এত গুরুত্বপূর্ণ পার্সন হয়ে গেছি কি লিখছে দৌড়াবে কোন সময় দৌড়াবে বুঝবে এবং সেটা শুনবে কি লিখেছে যদি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নাও থাকে তাও ফেলে দেবে কিন্তু আমার রবের কথা কি এর চাইতে কম বললে আমার আল্লাহ যে আমাকে এই চিঠি পাঠিয়েছে কোনো দাম কি নাই আমার কাছে এটাকে বোঝার চেষ্টা আমরা করেছি কখন ভেবেছি যে কোরআনটা আমাকে বোঝার জন্য আল্লাহ দিয়েছেন বুঝে পড়ার জন্য আল্লাহ তারা দিয়েছেন এই ক্ষেত্রে এই একটা মাসালা মনে রাখবেন মাসালা জানার জন্য একটু বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আছে এক শ্রেণী আছে যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই কোনো লাভ নেই এটা সম্পূর্ণ ভুল কথা কোরআন না বুঝে পড়লে সওয়াব আছে এর জন্য এটাও উচিত নয় যে শুধু সওয়াবের প্রত্যাশা না বুঝেই পড়বো বুঝবই না বুঝাচ্ছে না বুঝে পড়লে সওয়াব আছে এটা সত্য কিন্তু বুঝে পড়লে সওয়াব বেশি এটাও সত্য এবং আল্লাহ বুঝে পড়ার জন্য দিয়েছেন এটাও সত্য কিন্তু কোরআন যেহেতু আল্লাহর কালাম পড়লেও সব শুনলেও সব বুঝলেও সব না বুঝলেও সব কিন্তু দিয়েছেন কিসের জন্য ওয়ালাকাদ ইয়াসসারনা আল-কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ বলেন যে